তো এইসব বিষয়গুলো যে সুজিত তুলে ধরলো তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানলে আমি অবাক হলাম। এবং আমি সুজিতের সাথে আমি তার শিষ্য হতে চাই এই বিষয়ে প্রমোট করার জন্য যে আমাদের খাল নষ্ট। আচ্ছা, অজিতকে আপনারা সবাই জানেন, অজিত বাইরে অনেক ছোট ছেলে, সে অনেক দেশে গিয়েছে এবং রোহিঙ্গা ইস্যুটাকে বাংলাদেশ গভর্নমেন্ট এবং আমাদের ইস্যুটাকে সে দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড করেছে এবং অনেকে অনেক বিখ্যাত লোকের সাথে সাপোর্ট দিয়েছে। অজিতের যে সংগ্রামী জীবন, তার বাড়িতে গিয়েছি, তার বাবা রিক্সাওয়ালা ছিল, তার মা অনেক কষ্ট করে এদের বড় করেছে, সারাদিন পরিশ্রম করে, অসাধারণ ছেলে। এবং আমি তার সাথে নিয়মিত যোগাযোগ রাখি, এক্সিবিশন করেছে এবং আমি আতিফভাই অলরেডি এগ্রি করেছে এটা দর্শাতে এটা শুরু হবে, আমি আরও অনেকগুলো ইনভেস্টিগেট করবো। এবং নজরুল ভাই তো উনি আছেন, সব জায়গায় যোগাযোগ আছে, উনিও এটা অর্গানাইজ করে সাপোর্ট দেবো। আমরা সাপোর্ট ইন দ্য সেন্স, কোনো খরচ নাই, এভরিথিং ইজ ডান এটা নিয়ে, তারা হ্যাঙ্ক করবে সাপোর্ট ফর চেঞ্জিং এনভায়রনমেন্ট, এটা এনভায়রনমেন্ট নাম্বার ওয়ান, প্রাইম মিনিস্টার, ভারতের গভর্নমেন্ট, তারা এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে, দে আর ওয়ার্কিং অন দ্যাট। আমি কিছু কথা বলেছি, ছবির কথা বলা হয়, এ পিকচার ক্যান টেল মিলিয়ন টেল। আচ্ছা, আপনি একটু দুই মিনিট বলেন, আচ্ছা একটু বলেন। সুজিত আমাকে অনেকবার বলেছে তার প্রদর্শনীতে অংশগ্রহণ করতে বিদেশে, কিন্তু আমি পারিনি। কিন্তু আজকে দেখে আমার মনে একটা অপরাধ বোধ জেগেছে, পরিবেশ নিয়ে যে কাজ, যে ছবি, এটা চিন্তাই করা যায় না, এটা দেখলেই মনের ভিতর মাথার ভিতর মোচড় দিয়ে উঠবে যে আমরা কী করছি, আমাদের বাংলাদেশের প্রতি, আমাদের খালের প্রতি, আমাদের বিলের প্রতি, আমাদের কই মাছের প্রতি, আমাদের টাকি মাছের প্রতি, সব তো শেষ করে দিলাম মনে হয়। আমাদের দেশের অনেকেই আগামী দিনগুলোতে হয়তো এসব মাছের নাম, একটা মাছ আছে ঘুনিয়া মাছ, কেউই চেনে না, মনে করে সিলভার কার্প। তো এইসব বিষয়গুলো যে সুজিত তুলে ধরলো তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানলাম আমি অবাক হলাম। এবং আমি সুজিতের সাথে আমি তার শিষ্য হতে চাই এই বিষয়ে প্রমোট করার জন্য যে আমাদের খাল নষ্ট করা যাবে না, বুড়িগঙ্গা নষ্ট করে দেবে, কিন্তু আমাদের যেটা সুড়িগঙ্গা আছে সেজন্য নষ্ট না। কারণ বললেন আপনি, এবং উনি কিছুক্ষণ পরে সম্ভবত আমি অর্গানাইজ করছি, কালকে আমরা মাছ ধরতে, ইলিশ মাছ ধরতে দেখেছি, ওরা আমাকে জাহাজে করে আমরা সময় ছিল না, আমরা একটা স্পিড বোর্ড নিয়ে গেছি।